রাতের আধারে কলকাতা নিবাসী দুজনকে পাকড়াও করল পুলিশ। তাদের তেলিয়ামুড়াতে মঙ্গলবার রাতে একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় পাইক পুলিশ। এর মধ্যে একজন যুবক ও একজন যুবতী রয়েছেন। দুজনেরই বাড়ি কলকাতাতে। বর্তমানে তারা তেলিয়ামুড়া থানার হেফাজতে রয়েছেন। নেশার ঘুরে আসক্ত তেলিয়ামুড়ার এক হোটেল থেকে এক জোড়া কপট কপটিকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করলং এলাকায় মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা। প্রাপ্ত খবর এরকম যে কলকাতার শান্তনু দে নামে এক যুবক এক মহিলাকে নিয়ে তেলিয়ামুড়ার করৈলং এলাকার হোটেল সৌগতে ওঠে কয়েকদিন পূর্বে। এই যুবক নিজের পরিচয় দেয়, সে নাকি আবার হিউম্যান রাইটসে কাজ করে। টানা 7-8 দিন ধরে এই হোটেলেই থাকতে শুরু করেন তারা। স্বামী স্ত্রী নয় কিন্তু, তারা নাকি লিভিং রুলসে রয়েছেন বলে জানালো ওই যুবক। আমার বাড়ি মধ্যমগ্রাম কলকাতা। আর ওনার বাড়ি শিয়ালদা। আমরা লিভিং এ আছি প্রায় 1 বছর উপরে। ঠিক আছে, বাদ দাও ভাই, প্লিজ এটা বন্ধ করো। তো আপনি কি বিবাহিত? লিভিং এ আছি। লিভিং এ আছি, ভারতবর্ষে কোনো নিয়ম নাই লিভিং এ থাকলে, কোনো বিবাহিত থাকলে থাকতে হবে। লিভিং নিয়ম আছে, আমি হিউম্যান রাইটসে কাজ করি। আমার নাম শান্তনু দে। ঠিক আছে, হিউম্যান রাইটসে কাজ। অথচ হোটেলের ম্যানেজার এই বিষয়ে তেলিয়ামুড়া থানাকে অবগত করেননি। আইন অনুযায়ী যে কোনো হোটেলে অজানা কোনো কেউ রাত্রিতে থাকতে গেলে হোটেল ম্যানেজার থানাকে অবগত করেন। এক্ষেত্রে হোটেল স্বাগতের ম্যানেজার সেই কাজটি করেননি কেন, তা নিয়ে উঠছে এখন প্রশ্ন। মঙ্গলবার দিনভর সেই যুবক শান্তনু দে তার সঙ্গে আসা মহিলাকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে। এদিন রাতে মহিলার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পরে পুলিশ শান্তনু দে এবং সেই মহিলাকে থানায় তুলে নিয়ে গেল। যুবক সহ সেই মহিলার বাড়ি কলকাতার শিয়ালদা এলাকায়। 3 বছরের লিভিং এর দৌলতে মহিলা বর্তমানে নির্যাতনের শিকার। নির্যাতিত মহিলা নিজেই স্বীকার করে বিষয়টি। অত্যাচার করতে করতে মারতে মারতে আমার মাথা ফাটে। ফাড়ে কি করতেছে এই লোকটা? কে করছে? টাকা লে এই লোকটা। নাম কি? আমি। নাম কি? শান্তনু দে। শান্তনু দে শুধু মারতেছে আমার, মারতে মারতে এই লোকটা ক্রিমিনাল। যদি কলকাতা সে মারতো আপনাকে, তাহলে কি করে আপনি কলকাতা থেকে? তবে প্রশ্ন হলো, রাতের অন্ধকারে তেলিয়ামুড়া শহরের হোটেলগুলোতে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে চলছে এই ঘটনাগুলো? বর্তমানে এই ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্তে কতটা এগিয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকবে? অপেক্ষায় আছে গোটা তেলিয়ামুড়াবাসী এর নেপথ্যে কি আছে তা জানার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।